الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ অনুগ্রহে এই ঐতিহ্যবাহী আল মাহাজ সালাফি জামিয়া মসজিদে আজকে আমরা সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথে কবুল করেছেন তার দিনের পথে কোরআন সহিহ হাদিসের আলোকে চলা সহজ করে দিয়েছে তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবি কেরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ সকলের অবগতের জন্য জানাচ্ছি নিয়ম হচ্ছে ইমাম বা খতিব মেম্বারে বসবেন সালাম দিয়ে অতঃপর আজান হবে আজান শেষে তিনি তার খুতবা শুরু করবেন একটু মানুষের সমাগমের কারণে এবং দূরত্বের কারণে বোঝার ক্ষেত্রে ভুল হয়েছে সেটি ইচ্ছাকৃতভাবে নয় যা নিয়ম সেই অনুযায়ী আমাদের খুতবা হয়ে থাকে এবং আজকেও হচ্ছে ইনশাআল্লাহ যদিও একটু কখন আজান হবে না হবে এই বিষয়টি বুঝতে একটু ভুল হয়েছে অনুরূপভাবে আজানের পরে সুন্নতের ঘোষণা দিয়েছেন সেটিও তিনি মনে করেছিলেন যে নর্মালি জোহরের সালাত আদায় করব সেই হিসাবেই তিনি ভুল বুঝেই ঘোষণা দিয়েছেন তা জুমার আজানের পরে সুন্নত হবে এমন কোনো নিয়ম মনে করে তিনি ঘোষণা দেননি সুতরাং এই বিষয়টিকে নিয়ে কোনো রকমের ভুল বোঝার ও আলোচনা করার আমাদের উচিত হবে না আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের সঠিক বুঝে সঠিক অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আজকে মাহাদ সালাফির প্রাঙ্গণে যেমনইভাবে একদিকে বাৎসরিক সম্মেলন তেমনইভাবে আরেকদিকে মুসলিম উম্মার জন্য সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন তাই আমরা জুমার সালাত আদায় খুতবা ও সালাত আদায়ের পরেই আবার উন্মুক্ত আলোচনা আমাদের শুরু হবে যেখানে উল্লেখযোগ্য পূর্বে ঘোষিত
কেরাম বক্তব্য রাখবেন। আমরা যেন জুমার খুতবা এবং সম্মেলনের সব মূল্যবান বক্তব্য থেকে উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জুমার খুতবার সময় সীমাবদ্ধ, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সব সময় জানি এবং মেনে চলি, একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম আল্লাহর নির্দেশ হল তাওহীদ, জানা এবং মানা, আল্লাহর একত্ববাদ। এই তাওহীদের বিষয়টি জানা এবং তাওহীদ অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা। সাথে সাথে অপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো মানুষের জীবনে যেন এই তাওহীদ নষ্ট না হয়ে যায়, তাওহীদ যেন ধ্বংস না হয়ে যায়। এজন্য শিরক জানতে হবে ও শিরক থেকে বিরত থাকতে হবে। বাস্তবে নবী রাসূলদের দাওয়াত ছিল এমনই। সূরা নাহলের আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, তাদের নির্দেশ ছিল তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদের উপর প্রতিষ্ঠিত হও, ওয়াজতানিবুত তাগুত এবং তোমরা সকল প্রকার ইসলাম গর্হিত শিরক কুফর এই সব থেকে বিরত থাকো। আজকে আহলুল হাদিসদের দাওয়াত সেই ধারায়, আহলুল হাদিসদের আহ্বান সেই ধারায়, আহলুল হাদিসদের বক্তব্য সেই আলোকে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যেমনইভাবে তাওহীদের বিষয়গুলি আমাদেরকে সুন্দরভাবে জেনে বুঝে মেনে চলতে হবে, ঠিক তেমনইভাবে শিরকের বিষয়গুলি জেনে বুঝে বিরত থাকতে হবে। যদি না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে হয়তোবা বেখেয়ালে হলেও আমি শিরকি কর্মকাণ্ডে কথাবার্তায় জড়িয়ে যেতে পারি। এজন্যই ইসলামে সে বিষয়গুলি জানার ও তা থেকে বিরত থাকার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। মানুষ শিরকে লিপ্ত হয় কখনো প্রকাশ্যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, অথবা আল্লাহর সাথে অন্যের ইবাদত করে, আবার কখনো প্রকাশ্যে নয় কৌশলে ভিন্ন নাম দিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করে নিজেও শিরকে লিপ্ত হয়, মানুষকেও শিরকে লিপ্ত করে। সেই কৌশলগুলির অন্যতম একটি কৌশল হলো ইসলামী শরীয়তের পরিভাষায়, কোরআন সুন্নার পরিভাষায় এটিকে বলা হয় আশ-শাফাআ, যা সহজ ভাষায় আমরা বলি সুপারিশ বা শাফাআত। শাফাআত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মনে রাখতে হবে শাফাআতের দুটি দিক রয়েছে, ভালো এবং মন্দ। এবং শাফাআতের মাধ্যমে মানুষকে, দিনদার মানুষকে শিরকে লিপ্ত করে ফেলা হয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুশরিকদের মাঝে ঘটেছিল, বর্তমান যুগে মুসলিমদের মাঝে সেই ধরনের বিষয়টি ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদেরকে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সব প্রতিমা পূজা সব কিছু বর্জন করে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে সাক্ষ্য দিয়ে, তার ওই এককত্বকে সাক্ষ্য দিয়ে তার ইবাদত করো, তাহলেই সফল কাম হবে। মুশরিকরা জবাবে বলেছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের শুরুতেই বলছেন, তারা জবাব দিয়েছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আপনি যা বলতেছেন তা বুঝতেছি, তবে আপনি জেনে নিন
আমরা তো এই প্রতিমাগুলির এবাদত করছি না, আমরা প্রতিমাগুলির কাছে দ্বারস্থ হচ্ছি, প্রতিমার কাছে নজর মানত করছি, প্রতিমার কাছে কোরবানি দিচ্ছি, প্রতিমার কাছে মাথা নত করছি, প্রতিমার কাছে নীরবতা পালন করছি। সব কিছু একটি উদ্দেশ্যেই, তা হলো এই প্রতিমাগুলি আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় দিতে পারে। এই ছিল তাদের বক্তব্য। একই ভাষায় একই কাজ যা সেই যুগে খাঁটি মুশরিকদের মাঝে ছিল, যারা ইসলামে প্রবেশ করেনি তাদের মাঝে ছিল, মূর্তি পূজারীদের মাঝে ছিল, আজকে একই ভাষায় সেই কাজ হচ্ছে মুসলিমদের মাঝে। একজন মুর্শিদের ভক্তকে যদি আপনি বলেন, তুমি কেন মুর্শিদের কাছে গিয়ে, তোমার গাউস কুতুবের কাছে গিয়ে, তোমার বুজুর্গের কাছে গিয়ে, তোমার পীর সাহেবের কাছে গিয়ে সেজদায় পড়ে যাচ্ছ, এই সেজদা তো হতে হবে একমাত্র আল্লাহর জন্য, যদি তাকে বলেন কেন তুমি তার কাছে নজর মানত নিয়ে যাচ্ছ, কেন তার কাছে গিয়ে কোরবানি করছো, এসব কিছু তো হবে একমাত্র আল্লাহর জন্য, সেই মুর্শিদ আপনাকে সহজ ভাষায় জবাব দিয়ে দেয়, আসলে আমি তো আমার মুর্শিদের বা বাবার বা গাউস কুতুবের ইবাদত করছি না, আমি আল্লাহরই ইবাদত করছি, আর এটা করছি এজন্য যাতে মুর্শিদ সুপারিশ করে আমাকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। একই বক্তব্য, একই চিন্তা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং শাফাআতের বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা আমাদের স্পষ্ট হওয়া দরকার। আজকে বর্তমান সমাজে, মুসলিম সমাজে শাফাআতকে কেন্দ্র করে মানুষেরা তিন ধরনের হয়েছে। এক শ্রেণী শাফাআত তো সাব্যস্ত করে, বরং এই শাফাআতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, শাফাআতের নাম দিয়েই তারা তাওহীদ থেকে বের হয়ে শিরকে হাবুডুবু খাচ্ছে, যাদের কথা আমরা বললাম। আরেক শ্রেণী, তারা তাদের মনগড়া চিন্তা প্রবৃত্তির অনুসরণ করে শাফাআতকে অস্বীকার করে বসেছে। আরেক শ্রেণী, তারা শাফাআতকে কেন্দ্র করে সীমা লঙ্ঘনও নয়, অস্বীকারও নয়, বরং কোরআন ও সুন্নায় যেভাবে শাফাআত এসেছে ঠিক সেভাবেই শাফাআতকে গ্রহণ করতে চায়। তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে হকপন্থী। আমরা যেন এই গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে এই মধ্যমপন্থী হকপন্থী অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, শাফাআতের সংজ্ঞা কি খুব সংক্ষিপ্তভাবে বলি। শাফাআত আরবি শব্দ, বাংলা ভাষায় আমরা ব্যবহার করি সুপারিশ। কারো জন্য কারো কাছে কোনো উপকার করতে অথবা কোনো প্রতিরোধ করতে সুপারিশ করা। একজন দরিদ্র মানুষ বললেন, আমার কিছু সাহায্য সহযোগিতার দরকার, কিন্তু যার কাছে নেব তার কাছে যেতে পারছি না, আপনি আমার জন্য সুপারিশ করে নেওয়ার ব্যবস্থা করে দিন। আরেকজন অসহায় মানুষ বললেন, আমি বিপদে আছি, হুমকিতে আছি, আমার কিছু প্রতিরোধের দরকার, কিন্তু সেই প্রতিরোধ করার ক্ষমতা নেই, আপনি অমুক ক্ষমতাশীলের সহযোগিতা এর মাধ্যমে আমার প্রতিরোধের ব্যবস্থা করে দিন। দুটোই হলো সুপারিশ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইসলামী শরীয়তে শাফাআত, সুপারিশ, এটি হারাম, আবার এটি ভালো কাজ। যদি ন্যায়ভাবে যথাযথ অধিকার আদায়ে অসহায় মানুষকে অধিকার পাওয়ার ক্ষেত্রে আপনি সুপারিশ করেন কোনো বিনিময় ছাড়া, তাহলে এটি হবে শাফাআ হাসানা কোরআনের ভাষায়। যার জন্য আপনি যিনি সুপারিশ করলেন নিঃশর্তে, আপনিও এর সওয়াব লাভ করবেন।
এটি একটি আবাদত। আবার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অথবা কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কাউকে বিপদে ফেলার জন্য আপনি অন্যায়ভাবে সুপারিশ করলেন, এটিকে বলা হয়েছে কোরআনের ভাষায় শাফাআ সাইয়্যা, খারাপ সুপারিশ, যার কারণে আপনিও সেই খারাপের ভাগী হবেন, গুনাহগার হবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এ হলো দুনিয়ার সুপারিশ, আখেরাতের সুপারিশ, কেয়ামতের দিনের সুপারিশ। কারণ দুনিয়ার সুপারিশ আর আখেরাতের সুপারিশ কিছুটা পার্থক্য রয়েছে। আখেরাতের সুপারিশ ইচ্ছা করলেই করা যায় না, কিন্তু দুনিয়ার জীবনে সুপারিশের ইচ্ছা করলে করা যায়। আখেরাতের সুপারিশ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী বলে দিন সকল প্রকার সুপারিশের শাফাআতের মালিক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব দুনিয়াতে যে যতই গলাবাজি করুক, তার মুরিদের জন্য সুপারিশ করবে, ভক্তদের জন্য সুপারিশ করবে, আরও কিছুর জন্য সুপারিশ করবে, আখেরাতে এই সুযোগ হবে না। কারণ আখেরাতে শাফাআতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কারো পক্ষে আখেরাতে সুপারিশ করার সুযোগ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে আমরা পড়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার ক্ষমতা রয়েছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? তাহলে আখেরাতের সুপারিশ আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া কারো করার ক্ষমতা নেই। এমনকি সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আখেরাতে আল্লাহর অনুমতি লাভ করা ছাড়া সুপারিশ করতে পারবেন না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই ব্যাখ্যায় যাচ্ছি আমরা। আমরা বলছিলাম যে সুপারিশ তিন ধরনের, সুপারিশের শাফাআতের ক্ষেত্রে মানুষ তিন শ্রেণীর। এক শ্রেণীর শাফাআতের নাম দিয়ে সীমা লঙ্ঘন করে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে, যা আমরা উদাহরণ দিলাম, বুজুর্গের কাছে যায়, পীর সাহেবের কাছে যায়, মুর্শিদের কাছে যায়, গিয়ে সেজদায় পড়ে যায়, তার পায়ে পড়ে যায়, যা উদাহরণের অপেক্ষা রাখে না। আমাদের সমাজে সব কিছুই পাওয়া যায়। কিসের উদ্দেশ্যে? তার চিন্তা হলো, আমি যদি বুজুর্গকে খুশি করতে পারি তাহলে তিনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই সুপারিশের আশায় যেই কাজ করে, এটি সম্পূর্ণভাবে কোনো সন্দেহ নেই তাকে শিরকে লিপ্ত করে দিয়েছে। অতএব এটি এই ধরনের চিন্তা, এটি সম্পূর্ণ শিরকি চিন্তা, এবং এটি সুপারিশের নাম দিয়ে, শাফাআতের নাম দিয়ে সীমা লঙ্ঘন বাড়াবার। অপর প্রকার, যারা শাফাআতকে অস্বীকার করে, আবার নিজেকে মুসলিম বলে দাবি করে, অতীতের ইতিহাস খুলে দেখলে পাওয়া যায় মুতাজিলা এই ধরনের শ্রেণী যারা, তারা শাফাআতকে অস্বীকার করে। কিন্তু বর্তমান যুগে আরেক শ্রেণী বের হয়েছে আপনাদের, বিশেষ করে বৃহত্তর খুলনায় এই শ্রেণীর উৎপত্তি রয়েছে। তা হলো যারা বলে কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ হলে সেই হাদিস মানা যাবে না। পর্যায়ক্রমে তারা বলতে থাকে, ইসলাম মানতে হলে শুধু কোরআনই যথেষ্ট, আর হাদিসের প্রয়োজন নেই। এই শ্রেণীও শাফাআতকে তারা অস্বীকার করে। কোন দিক থেকে অস্বীকার করে? তাদের যুক্তি কিছু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে বলেছেন, কিয়ামতের দিন তাদের শাফাআত সুপারিশে কোনো উপকারে আসবে না, তাদের জন্য কোনো সুপারিশ থাকবে না। এই আয়াতগুলি নিয়ে তারা বলে যে সুতরাং সুপারিশ নাই, শাফাআত নেই। মূলত এই আয়াতগুলি সব মুশরিক, কাফের, অমুসলিমদের জন্য এসেছে, যে তাদের জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশ থাকবে না। কারণ কিয়ামতের দিন
সুপারিশ পেতে হলে অবশ্যই তাকে ইমানদার হতে হবে দুনিয়ার জীবনে, এবং ইমানের সাথেই বিদায় নিতে হবে। অপরাধী হতে পারে বিভিন্ন অপরাধে, কিন্তু তাকে শিরক মুক্ত হয়ে এবং তাওহীদের উপরেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে সে কিয়ামতের দিন সুপারিশ পাবে। যদি না হয় তাহলে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ নিষিদ্ধ, শাফাত নিষিদ্ধ, এমনগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন বিভিন্ন আয়াতে। তারা এই দলিলগুলি নেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়, তাদেরকে যদি বলা হয় সহিহ বুখারী মুসলিম সহ স্পষ্ট অসংখ্য হাদিস যা প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যারা জাহান্নামে চলে যাবে, অপরাধী মুমিন যারা বিভিন্ন রকমের অপরাধ রয়েছে, এই অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, অতঃপর তাদের ঈমান থাকার বলে, তাদের মাঝে তাওহীদ থাকার বলে সেই অপরাধ সংশোধন হয়ে শাস্তি ভোগ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করবেন। এই হাদিসগুলি কি বলে? তারা বলে যে এই হাদিস গ্রহণযোগ্য নয়। কেন নয়? এজন্যই নয়, যেহেতু কোরআনে পাওয়া যায় না যে কোনো ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলে আবার জাহান্নাম থেকে বের হবে, এমনটা কোরআনে বর্ণনা পাওয়া যায় না। অতএব যেই হাদিসগুলিতে বলা হচ্ছে আবার সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের করা হবে, তাহলে এই হাদিসগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক, অতএব এই হাদিসগুলি কখনো গ্রহণযোগ্য নয়। এভাবেই তারা হাদিসকে অস্বীকার করার ইবলিসি যুক্তি দাঁড় করে। আমরা বলবো জেনে নিন, কোরআনুল করিম এবং যেই হাদিস সহি বলে প্রমাণিত, কোরআন এবং সহি হাদিস উভয়ের মাঝে কখনো সংঘর্ষ থাকতে পারে না, কখনো বিরোধ থাকতে পারে না। যেই বিরোধ, এটি হলো তাদের জ্ঞান বুদ্ধির কমের কারণে বিরোধ তারা দেখতে পায়, তাদের দুর্বল বুঝের কারণে, জ্ঞানহীনতার কারণে তারা এই বিরোধ তৈরি করেছে এবং বিরোধ দেখতে পায়। প্রকৃতপক্ষে কোরআন এবং সহিহ হাদিসের মাঝে কোনো বিরোধ নেই, এজন্যই নেই যেহেতু কোরআন হলো ওয়াহি আর সহিহ হাদিসও হলো ওয়াহি, দুটোই আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং দুটোর মাঝে কোনো বিরোধ হতে পারে না। বিরোধ হলো তাদের বুজার ক্ষেত্রে, বিরোধ হলো তাদের বিবেকের ক্ষেত্রে, বিরোধ হলো তাদের অজ্ঞতার কারণে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং দুই শ্রেণী হলো বিভ্রান্তিতে রয়েছে এবং বাতিল। হকপন্থী হলো তারাই কোরআন ও সহিহ হাদিসের আলোকে দুনিয়ার জীবনে হোক অথবা আখেরাতের জীবনে হোক, যেই শর্ত সাপেক্ষে শাফাতের বিষয় রয়েছে, আমরা সেই শর্ত সাপেক্ষেই শাফাতকে বিশ্বাস করি এবং শাফাতকে মেনে নেই। এটি হলো হকপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুল হাদিস, তাদের এই আকীদা ও বিশ্বাস। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বুঝলাম এটি হলো মধ্যম পন্থা, এটি হলো হকপন্থী, কিন্তু সেটাও যদি আমি বিস্তারিতভাবে না জানতে পারি, তাহলে তো হতে পারে আমি সঠিক বিষয়টা না জানার কারণে হয় ডানে নয় বামে কোনো একদিকে চলে যেতেও পারি। এজন্য আমাদের সঠিক বিষয়টি ভালোভাবে জানা, উপলব্ধি করা এবং সেই অনুযায়ী নিজের আকীদা বিশ্বাস ও আমলকে গড়ে তোলা দরকার। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আখেরাতের যে শাফাত, প্রথম বিষয় হলো আখেরাতের শাফাত মুমিনদের জন্য, তাওহীদবাদী যারা তাদের জন্য। জীবনে হয়তো অনেক অপরাধ অন্য ঘটে গেছে, কিন্তু তার ঈমান নষ্ট হয় নাই, ঈমান কমে গেছে হতে পারে, দুর্বল হয়ে গেছে হতে পারে, সমূলে ঈমান বাতিল হয়ে যায়নি, এমন ব্যক্তির জন্য আখেরাতে অবশ্যই সুপারিশ রয়েছে। এই সুপারিশের মাধ্যমে কেউ জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, আবার কেউ এই সুপারিশের মাধ্যমে জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে, আবার কেউ এ সুপারিশের মাধ্যমে জান্নাতের এক স্তর থেকে আরও হাই ক্লাস জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে, ইত্যাদি ধরনের সুপারিশ যা কোরআন ও সুন্নায় প্রমাণিত। তবে সব সুপারিশের ক্ষেত্রে, আখেরাতের সুপারিশের ক্ষেত্রে দুই থেকে তিনটি শর্ত অবশ্যই। প্রথম হল, যিনি সুপারিশ করবেন এবং যার জন্য সুপারিশ করা হবে, উভয়ের জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি থাকতে হবে। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে বললেন। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহ, কার ক্ষমতা রয়েছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহর অনুমতি পেয়ে সুপারিশের সুযোগ রয়েছে। আল্লাহ বলছেন কার ক্ষমতা রয়েছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? এর অর্থ হলো এই যে আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশের সুযোগ রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই ধরনের অসংখ্য আয়াত যেগুলি প্রমাণ করে যে যিনি সুপারিশ করবেন তাকেও আল্লাহর অনুমতি লাভ করতে হবে, যার জন্য সুপারিশ করা হবে তাকেও আল্লাহর অনুমতি লাভ করতে হবে, এবং আল্লাহর যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, নচেত সুপারিশ পাওয়া কখনো সম্ভব নয়। জেনে রাখবেন, যিনি গোটা জীবন শিরকের মধ্যে ছিলেন, তাওহীদের উপর থাকতে পারেননি এবং এই শিরকের মধ্য দিয়ে পৃথিবী থেকে তার বিদায় ঘটে গেছে, ওই মুশরিকের জন্য আল্লাহর পক্ষ থেকে কখনো অনুমতি সুপারিশের থাকবে না এবং আল্লাহ তার প্রতি কখনো সন্তুষ্ট থাকবেন না। তাহলে রেজাল দাঁড়ায় কেয়ামতের দিন যিনি সুপারিশ করবেন তাকেও পরিপূর্ণ তাওহীদের উপরে থাকতে হবে, শিরক মুক্ত হতে হবে। গাউস কুতুব বা মুর্শিদ বা পীর সাহেব যদি নিজেই শিরকের ব্যবসা খুলে দেন, ওই পীর সাহেবের পক্ষে জীবনেও আল্লাহর পক্ষ থেকে অনুমতি লাভের সুযোগ নেই। অন্যের সুপারিশ তো দূরের কথা, নিজেই সুপারিশের হকদার, অন্যের কাছ অন্যের সুপারিশের হকদার হতে পারবে না। অতএব পার্থিব জীবনে আখিরাতের যদি আমি সুপারিশ পেতে চাই, পার্থিব জীবনে আমাকে সর্বদাই মনে রাখতে হবে আমি যেন তাওহীদের উপরে থাকতে পারি, আমি যেন ইমানের উপরে থাকতে পারি, আমি যেন যে সমস্ত কর্মে লিপ্ত হলে ইমান সমূলে বাতিল হয়ে যায় এমন কর্ম থেকে সর্বদাই বিরত থাকতে পারি। যদিও কখনো ঘটে যায় ইমান বাতিল হয়ে যাওয়ার মতো কোনো কর্মকাণ্ড কোনো ব্যক্তির জানার সাথে সাথে তাকে সত্যিকারীভাবে তৌবা করে আবার সেটা থেকে ফিরে এসে ইমানকে সঠিক করে নিতে হবে, তাহলে আশা করা যাবে আখেরাতে ইনশাআল্লাহ সুপারিশ লাভ করা যাবে। আসল আখেরাতে সুপারিশ কারা করবেন? আখেরাতে সুপারিশ করবেন নবী রাসূলগণ, সিদ্দিক, শহীদ, সালেহ, যারা নেককার প্রকৃতপক্ষে তারা। আখেরাতে সুপারিশ করবেন ফেরেশতারাও। আখেরাতে সুপারিশ করবে মানুষের আমল, যেমন সহিহ হাদিসে এসেছে, আল কোরআন ওয়া সিয়ামু ইশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে মুক্তির সুপারিশ করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এ মর্মে তো অসংখ্য প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন কিয়ামতের দিন সেই সুপারিশের সৌভাগ্য সুপারিশ লাভ করে সৌভাগ্যবান হতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বললেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কঠিন ভয়াবহ বিভীষিকাময় দিনে কোন ব্যক্তি আপনার সুপারিশ লাভে সৌভাগ্যবান হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি আও খালিসান মিন কলবিহি, যে ব্যক্তি তার অন্তর থেকে খালিস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, স্বীকৃতি দিয়েছে, সেই অনুযায়ী তার জীবনটা গড়েছে, সেই ব্যক্তি কিয়ামতের দিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআখিরু লিল্লাহি সাজিদা, আমি সাথে সাথে আল্লাহর জন্য সেজদায় পড়ে যাব, সেই সেজদায় আমি আল্লাহর জন্য যথাযথ প্রশংসা জ্ঞাপন করে আল্লাহর কাছে কাঁদব, আল্লাহর কাছে চাইব। অতঃপর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়া সাফা তুসাফা, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার সুযোগ পাবেন না। শুরু হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সুপারিশ করতে করতে ওই ব্যক্তি যিনি জাহান্নামে রয়েছেন এবং তার ভিতরে যাররাতুম মিনাল ঈমান, সামান্য পরিমাণও যদি ঈমান থাকে কিন্তু বহু রকমের ত্রুটি রয়েছে, এ কারণে সে জাহান্নামে গেছে, ওই ব্যক্তিকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে, ওই যাররা পরিমাণও ঈমান থাকলে তাকেও জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। তবে শর্ত, তার ভিতরে যাররা পরিমাণ হলেও ঈমান থাকতে হবে। এর মানে যদি কোনো ব্যক্তি প্রকাশ্য শিরকে লিপ্ত হয়, অতঃপর তৌবা না করে মৃত্যুবরণ করে, তার সমূলে ঈমান বাতিল হয়ে যায়, তার ভিতরে যাররা পরিমাণও ঈমান থাকার সুযোগ থাকে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই হাদিসগুলির বর্ণনার মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুপারিশ করবেন, তিনি বলেছেন আমার এই সুপারিশটা হলো শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, তার জন্য যে তার জীবদ্দশায় আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না। যদিও কখনো শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়েও যায়, সাথে সাথে সে আবার আল্লাহর কাছে সত্যিকারী তওবা করে ঈমানটাকে তাসদীদ করে নেয়, নবায়ন করে নেয়, সুন্দর করে নেয়, তাই সেই ব্যক্তিরও সেই সুযোগ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন, আমরা জানলাম কিয়ামতের দিন সর্বপ্রথম যিনি সুপারিশের অনুমতি পাবেন, আল্লাহর অনুমতি পাবেন আল্লাহর পক্ষ থেকে, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না সৌভাগ্যের বিষয় আমাদের জন্য, আমরা সেই নবীর অনুসারী, সেই নবীর উম্মাত, যিনি কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশের অনুমতি পাবেন এবং সবচেয়ে বড় মানুষের, বড় সংখ্যক মানুষের জন্য যিনি সুপারিশ করবেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ার জীবনে কি আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, মোনাজাত করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাওয়া শুরু করে দেব? বিশেষ করে মসজিদে নববী জিয়ারতের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় বহু মানুষ এই অন্যায় করে ফেলে, সুপারিশ চাইতে গিয়ে সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যায়, সুপারিশ চাইতে গিয়ে সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যায়। উদাহরণস্বরূপ আপনার বুজুর্গানে দিন, আপনার গাউস কুতুবের কাছে আপনি সুপারিশ চাচ্ছেন কিয়ামতের দিন, চাইতে চাইতে তার পায়ে পড়ে গেলেন, তার কাছেই যেন আবেদন নিবেদন শুরু করলেন, আপনার এই আবেদন নিবেদন আল্লাহর কাছে না হয়ে ওই মানুষটার কাছে যখন হলো, এটাই হলো শের, আর এই শেরকেই আপনাকে সুপারিশ থেকে বঞ্চিত করবে। কিয়ামতের দিন সবচেয়ে যিনি বেশি সুপারিশ করবেন, প্রথমে সুপারিশের অনুমতি পাবেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ এই নয় যখন আপনি মসজিদে নববীতে মদিনায় কবর জিয়ারতে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করে বসবেন, আবেগী হয়ে বলে ফেলবেন যে হে নবী, আপনি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন, এই আবেদনটি হলো শিরকি আবেদন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী জানিয়ে দাও কিয়ামতের দিন সুপারিশের, সকল সুপারিশের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ আর মালিক না, কোনো নবী না, কোনো রাসূল না, কোনো ফেরেশতা না, অন্য কেউ সুপারিশের মালিক না, মালিক একমাত্র আল্লাহ। তাহলে যেই জিনিসটির মালিক একমাত্র আল্লাহ, সেটি যদি আল্লাহ ছাড়া অন্য কার কাছে চাওয়া হয় তাহলে এটি হলো শিরক। চাইতে হবে কার কাছে? চাইতে হবে যিনি মালিক তার কাছে। অতএব কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য আমি দোয়া করব,
হে আল্লাহ কিয়ামতের দিন রাসূলের সুপারিশ যেন আমি লাভ করতে পারি, আমার জন্য সেটি কবুল করে নিন। আল্লাহর কাছে দোয়াটা হবে এভাবে, হে আল্লাহ কিয়ামতের দিন যেন রাসূলের সুপারিশ লাভ করতে পারি, সেটি আমার জন্য কবুল করে নিন। এই দোয়াটা হবে আল্লাহর কাছে, রাসূলের কাছে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় হোক আর যে কোনো সময় হোক, আপনি কখনো বলতে পারবেন না হে নবী আপনি কিয়ামতের দিন আমাকে সুপারিশ, আমার জন্য সুপারিশ করবেন, এটি বলা যাবে না। এই আবেদনটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক তেমনি ভাবে বেশ কিছু কর্ম রয়েছে, যে কর্মগুলি পালনের মাধ্যমেও কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভটা সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ কতগুলি বড় কাজও রয়েছে, কতগুলি ছোট কাজও রয়েছে, যেগুলি খুবই ছোট, করতে তেমন বড় সময়ের প্রয়োজন নেই, অর্থের প্রয়োজন নেই, শ্রমের প্রয়োজন নেই, কিন্তু কাজটি বিশাল, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের যোগ্য হয়ে যাবেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তোমরাও সেই মুয়াজ্জিনের মতো কথাগুলি জবাব দাও, সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপরে দরুদ পেশ করো, ওয়াসালু লি আল, এবং আমার জন্য ওয়াসালু সাল্লাল্লাহু লি আল ওয়াসিলা, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন কিয়ামতের দিন সেই ওসিলা সম্মানজনক স্থান আমাকে দান করে। যেটি দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, এই দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির এই তিনটি কাজ হবে, প্রথম হলো মুয়াজ্জিনের আজানের জবাব দিবে, দ্বিতীয় হলো রাসূল সাল্লামের উপর দরুদ পেশ করবে, তৃতীয় হলো সেই ওসিলার দোয়া পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ অবধারিত হয়ে যায়। খুব সহজ, প্রতিদিন পাঁচবার আপনি সুযোগ পান, কিন্তু অনেকেই আমরা অলসতাবশত গফলাতিবশত কোন দিকে চলে যাচ্ছে একটু সুযোগটা নেই না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক তেমনইভাবে এই ধরনের আরও যেগুলি আবাদত রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের সম্ভব হবে ওই আবাদতগুলি পালনের মাধ্যমে, সেগুলি আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে। তবে সবচেয়ে মনে রাখতে হবে বড় বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে যেমনইভাবে তাওহীদকে আঁকড়ে ধরতে হবে, শিরক থেকে বিরত থাকতে হবে, না হলে শাফাআতের সুযোগ নেই, ঠিক তেমনইভাবে সুন্নাকে আঁকড়ে ধরতে হবে এবং বেদা থেকে বিরত থাকতে হবে, না হলেও সুপারিশের আশা করা যায় না। লক্ষ্য করুন সহিহুল বুখারীর হাদিস, সুপারিশ তো পরের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের আগেই সেই হাউজের সামনে গিয়ে অবস্থান করব স্বাগতম জানানোর জন্য, আর দলে দলে মানুষেরা আসবে, হাউজের পানি পান করবে, আর হাউজের পানি পান করার সময় হঠাৎ একদল আসবে, কিন্তু আমার ও তাদের মাঝে আড়াল তৈরি হয়ে যাবে, কাছে আসতে পারবে না, আমি বলবো কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, অথচ আমি তাদেরকে চিনি, তারা আমাকে চিনছে। ফেরেশতারা জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি পৃথিবীর বুকে ইসলাম রেখে এসেছেন, কিন্তু আপনার পরে ইসলামে কত ধরনের নতুন নতুন সংযোজন করেছে যা আপনি জানেন না, সেই অপরাধের কারণে আজকে আপনার এই হাউজে পানি পান করা তাদের সৌভাগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বলবেন, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে যাও দূর হয়ে যাও, তারা যারা আমার রেখে যাওয়া ইসলামকে যথাযথ রাখো নাই, পালন করো নাই, বিকৃত করে ফেলেছ, নিজের মন গড়া তরিকা মত পথ তৈরি করে নিয়ে ইসলাম পালন করার চেষ্টা করেছ, তারা আজকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আসুন
কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যেদিন সুপারিশ ছাড়া কোনো বিকল্প পথ নেই, সুপারিশ লাগবেই আপনার জন্য, সেই দিনটিতে সুপারিশ পেতে হলে দুনিয়ার জীবনে আমাকে শিরক থেকে মুক্ত হতে হবে, আল্লাহর তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, বিদআ থেকে মুক্ত হতে হবে, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হতে হবে। যেমনইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে তেমনইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের জন্য যে ধরনের ইসলাম মেনে চলতে হয় সে ধরনের চলতে হবে, তাহলেই সম্ভব হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দাওয়াত হলো সেটা। আমরা যেন সকলেই বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে সেভাবেই ইসলাম মেনে চলে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, শেষে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই। আমরা বলেছি যে সুন্নাকে আঁকড়ে ধরতে হবে, বেদা থেকে মুক্ত হতে হবে। জেনে নিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশিষ্ট ইমামগণ যে সমস্ত আকিদার গ্রন্থ রচনা করেছেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে, অধিকাংশ জন এই বিষয়টি আলোকপাত করেছেন। সুন্নাহ হলো মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে চলা, আর বেদা হলো বিভক্ত হয়ে যাওয়া, বিভক্ত হওয়া, দলাদলি হয়ে পৃথক হয়ে যাওয়া। আজকে আমরা যদি সেই সুন্নার দাওয়াত দিই, সেই সুন্নার কথা বলতে চাই, তাহলে আমাদের কখনো বিভক্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। পরস্পরে আন্তরিকতার সাথে ভুল বুঝাবুঝি নিরসন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলে দুনিয়াতেও আমরা সফল হতে পারব এবং আখেরাতেও সফল হতে পারব ইনশাআল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানে জানাচ্ছি, আমরা যেন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে, ব্যক্তি চিন্তাকে প্রাধান্য না দিয়ে, কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়ে, তাওহীদ এবং সুন্নাহকে প্রাধান্য দিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, খলাফায়ে রাশিদিনের আদর্শকে প্রাধান্য দিয়ে পারস্পরিক ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, আন্তরিকতা আরও বৃদ্ধি করতে পারি, সে পথে আমাদের সকলের চলা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل